সময় তো এখন প্রায় হয়ই না, এইরকম বেলার দিকে একটু ছাদে ওঠা এটা বহুদিন বাদে আমি করতে পেরেছি, এখন সময় পেয়েছি তাই। তো আমি ভাবলাম এখানে বসেই আপনাদের সাথে কথাটা শুরু করি তাহলে। নমস্কার, আমি তিলোত্তমা আর আপনারা দেখছেন দ্য বঙ্গ আনকাট। আমার মতন বাঙালি মনে হয় খুব কম আছে যারা মিষ্টি খেতে খুব একটা ভালোবাসে না। আমি ঠিক রেগুলার বেসিসে মিষ্টি খোর নই, কিন্তু মাঝে মাঝে একটু একটু ক্রেভিং হয়। তো এই কিছুদিন আগেই আমার একটুখানি এরকম মিষ্টির ক্রেভিং হচ্ছিল। আর আমাদের এখানে যে মিষ্টির দোকানগুলো তারা খুব অদ্ভুত একটা টাইমিং ফলো করছে, মানে কী টাইমিং ফলো করছে আমি নিজেই জানি না। আমি তো পাইনি মিষ্টি গিয়ে, তো ভাবলাম যে কী করা যায়, বাড়িতে বানানো যায় কি না। তো বাড়ির ইনগ্রিডিয়েন্টস দেখে আমার মনে হলো যে হ্যাঁ, এটা দিয়ে আমি তিনটে মিষ্টি বানাতে পারবো। আমি শেয়ার করেছি তিনটে সিম্পল মিষ্টির রেসিপি, যেগুলো আপনারা খুব চটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, আর যে কেউ বানিয়ে ফেলতে পারেন। এগুলো বানানোর জন্য মাস্টার শেফ হওয়ার কোনো দরকার নেই। তো যদি ইন্টারেস্টেড হন দেখতে থাকুন ভিডিও। আমি এখানে নর্মাল ব্রেড নিয়েছি, মানে মিল্ক ব্রেড যেগুলো হয়। ব্রাউন ব্রেড দিয়ে এটা না করলেই ভালো, কারণ ব্রাউন ব্রেডের টেস্টটা একটু অন্যরকম হয়। তো আমি মিল্ক ব্রেডগুলোকে এই সাইডগুলোকে বাদ দিয়ে নেব, দিয়ে বাকিটাকে আমি মিক্সিতে দিয়ে দেবো। মিক্সিতে দিয়ে এটাকে একটা গুঁড়ো বানিয়ে নেব। ব্রেড বলসে আমি যে ব্রেডটা গুঁড়ো করলাম তাতে দুধ অ্যাড করেছি, কেউ চাইলে চিনি দিতে পারেন। আমি চিনি অ্যাড করলাম না, কারণ পরে ওটাকে আমি রসে ফেলবো, তাই জন্য এখন আর চিনি অ্যাড করলাম না। ব্রেড পান্তুয়াগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে চিনির রসটা বানিয়ে নিয়ে এগুলোকে এবার ডুবিয়ে দেবো। চিনির রসে আমি জল দেবো মোটামুটি ওই হাফ লিটার মতন, তাতে আমি 500 চিনি অ্যাড করে দেখবো, সেটা কম হয়ে যেতে পারে। আমি চিনি এনে রেখেছি, আমি পরে আরও চিনি অ্যাড করে দেবো দরকার পড়লে। রসটা রেডি হয়ে গেছিলো, এবার আমি এই ব্রেড বলসগুলো ডুবিয়ে দিয়েছি। রসটা একটু ঘন হয়ে যাবে, ব্যাস আমার ব্রেড বলস রেডি হয়ে যাবে, ব্রেড বলস পান্তুয়া। আমি গজাতে যে ময়দাটা মেখেছি সেটাতে একটু বেশি তেল দিয়েছি, আর নুন দিয়েছি, জল দিয়েছি, যেরকম আমরা লুচির মতন মাখি। জাস্ট যেহেতু ওটা গজা হবে সেই জন্য আমি একটু তেলটা বেশি দিয়েছি। অলমোস্ট এক ঘন্টা আমি রেখেছিলাম, এখনও সফট আছে, একটু বড় করে বেলে নেবো এটা। এবার আমি একটা বাটিতে এখানে চালের গুঁড়ো আছে ওটা নেব, আর ঘি অ্যাড করব। যেটুকুনি একটু ঘি হাতে লেগেছিল ওটা একটু মাখিয়ে নিয়েছি আমি আগের থেকে, বাকি এবার এই পেস্টটা পুরো স্প্রেড করে নেব। গজাতে যে রুটিটা আমি তৈরি করে নিলাম, সেই রুটিটা আপনি তিনটে চারটে তৈরি করতে পারেন। দোকানে মানে পিওর একদম দোকানে যেরকমভাবে গজা হয় সেটাতে কিন্তু দুটো তিনটে রুটি এরকম পরপর ফেলে তারপরে কেটে ওখান থেকে হয়, কিন্তু এটা যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি সো সিম্পল ওয়েতে করছি, তাই একটা এরকম বড় গোল রুটি করে নিয়েছি, সেটা দিয়েই আমি করছি। কিছুই না, মাঝখানে একবার এলাম মনে করাতে, নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিন, আর তার ঠিক পাশেই একটা নোটিফিকেশান বেল আছে ওটাতেও ক্লিক করে দিন, আর বাকি ভিডিওটা এনজয় করতে থাকুন। আর গজাটার জন্য আমি শিরাটা তৈরি করে রাখছি, শিরাটা ঠান্ডা হবে তখন আমি গজাগুলো দেব। আগে কখনোই দেবেন না, তাতে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। ঠান্ডা করে অবশ্যই তারপরে গজাটা দেবেন। এবার আপনাদেরকে দেখাই যে মাখা সন্দেশের পাটিসাপটা করে কি করে। খুব ইজি, একরকমের শর্টকাট পাটিসাপটাও বলতে পারেন। এবার আমি চিনির মধ্যে ডিরেক্ট ময়দাটা দিচ্ছি, দুধটা মা বয়েল করে দিচ্ছে আমাকে, তারপরে আমি অ্যাড করব। এখানে পাটিসাপটার একটা ব্যাপার হচ্ছে লেগে যায় অনেক সময় করাতে, তো এখানে হচ্ছে এক কাপ ময়দা হলে হাফ কাপ সুজি, অর্থাৎ ময়দা যা দেবেন তার হাফ পরিমাণ যাবে আপনার সুজিটা, তবে ঠিকঠাক আপনার কোয়ান্টিটি থাকবে আর পাটিসাপটাটা উঠবে। আর ময়দার পরিমাণটা সুজির পরিমাণটা যাই দেন না কেন, ব্যাটারটাকে একটু পাতলা করে গুলবেন, যদি বেশি ঘন গোলেন তাহলে কিন্তু তোলা মুশকিল হবে।
এই হলো আমার মাখা সন্দেশের পুর। এটা যাবে পাটিসাপটার ভেতরে, এটা স্মুথ ব্যাটার হবে। এতে আমি কোনো জল অ্যাড করিনি, করবও না, শুধু দুধ দিয়ে এটা গোলা হয়েছে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই জানেন কি করতে হবে, নিচে একটা লাইক বাটন আছে ওটাতে ক্লিক করে দিন, আর কমেন্ট করে অবশ্যই জানান যে আপনারা আরও কি কি ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেখতে ইন্টারেস্টেড। আর কি বলেছি, সবাই মিলে কি করতে হবে, চুপচাপ সাবস্ক্রাইব বাটনে ছাপ, আর ঠিক ওই সাবস্ক্রাইব বাটনের পাশেই দেখুন একটা নোটিফিকেশন বেল আছে, ওটাকেও ক্লিক করে দিন, যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনারা সবার প্রথমে দেখতে পান। আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ অবধি আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনারা দেখতে থাকুন, আমি আসছি নেক্সট ভিডিওতে, টাটা।